नमस्कार, জ্ঞানচক্ষু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় চলচ্চিত্রের অতি পরিচিত একজন অভিনেতা হলেন নির্মল কুমার। টলিউড থেকে শুরু করে বলিউড সব জায়গাতেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন। যে কোনো চরিত্রকে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি বাস্তবায়িত করতে সিদ্ধহস্ত। প্রধানত পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেই খ্যাতি অর্জন করেছিলেন। 1928 সালের 14ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর। লেখাপড়া সমাপ্ত করে ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখেন নির্মলবাবু। বিন্দুর ছেলে, কমললতা, এক নদীর গল্প, রক্তবন্ধন, লাঠি, বৌরানী, বিয়ের ফুলের মতো জনপ্রিয় বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যায় নির্মল কুমারকে। অভিনয় জীবনে সবথেকে বড় সাফল্য পান কমললতা ছবিতে গহর চরিত্রে অভিনয় করে। এই ছবিতে সুচিত্রা সেন ও নির্মল কুমারের অভিনয় ছিল চোখে পড়ার মতো। এত রোম্যান্টিক নির্মল কুমারকে বাঙালি এর আগে কোনো দিনই দেখেনি। কমললতা ছবিতে গহর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি BFJA পুরস্কারও পান। বাংলার পাশাপাশি কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন নির্মলবাবু, যার মধ্যে 1951 সালে বাজি ও 1971-এ কাহিন আর কাহিন পেয়ার অন্যতম। বাস্তব জীবনে নির্মলবাবু ছিলেন খুবই লাজুক প্রকৃতির। যখন চারুলতা ও সত্যজিতের প্রেমের চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তখন সেই গুঞ্জন থেকে রেহাই পেতে মাধবী মুখার্জি এক ফিল্ম পার্টিতে নির্মল কুমারকে তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন। নির্মল কুমার মাধবী দেবীকে মনে মনে ভালোবাসলেও মুখ ফুটে কোনো দিনই বলতে পারেননি। শুরু হয় দুজনের সংসার, একসঙ্গে ছবিও করতে থাকেন তাঁরা। কোথাও গিয়ে মান অভিমান পৃথক হতে বাধ্য করে দুজনকে। তবু আজও বিবাহবার্ষিকীর দিনটায় দুজনে এক হন, কেক কাটেন, শরীর খারাপেও দুজন দুজনের পাশে থাকেন। কয়েকদিন আগে নির্মলবাবু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু ঈশ্বরের কৃপায় উনি আবার সুস্থ হয়ে ওঠেন। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে 92 বছর বয়সী এই অভিনেতার সুস্থ জীবন কামনা করি। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।